মারা হইছে লাঠি এবং ইট দিয়া পিঠের ভিতরে এটা কিসের বাড়ি লাগছে আপনার কাছে আমাদের আগের প্রায়র পারমিশন নিয়ে 1 তারিখ 50 সময় হয়েছিল বিকাল 3টা 3টা এই রাধানগর এটা বিজেপির প্রসেশন ছিল এবং তখন সুদন দাস এখানকার MLA রাজনগরের তার নেতৃত্বে আমাদের মিছিলের উপর অ্যাটাক করা হয় এখন যে মারা গেছে তারপর প্রদীপ দে বাবার নাম সুরেশ দে হ্যাঁ ও অ্যাক্টিভ পার্টিসিপেন্ট এবং অ্যাক্টিভ ওয়ার্কার আমাদের সে মিছিলে পার্টিসিপেট করছে তারে তখন অল অন এ সাডেন সুদন দাস এবং তার সঙ্গভঙ্গরা দে ভজনদার তার ভাই যে 30 বছরের উপর এক জায়গাতে ছিল 30 বছর সে থ্রোয়ে ইট ব্রিক থ্রো করছে তার বুকে এবং বুকের হাট তার ভেঙে গেছে গা তখনই সে তাকে আগরতলা জিবি হসপিটালে শিফট করা হয়েছে আজকে রাজনগর তারপরে পরবর্তী সময় শান্তিবাজার এরপরে জিবিতে শিফট করা হয়েছিল জিবিতে আজকে সকালবেলা মারা গেছে তার ডেড বডি নিয়ে এসে এখন এখানে পোস্টমর্টমের জন্য অপেক্ষা করা হচ্ছে আমরা এখানে এডিশনাল এসপি আছে এসপি সাহেবকে আমি রিকোয়েস্ট করেছি যাতে পোস্টমর্টমটা তাড়াতাড়ি হয় যারা কালফিট এদের সঙ্গে জড়িত তাদের যাতে বিচার হয় থেকে বলবো এটাই আজকে যে ডেড বডিটা এসছে এটার সঙ্গে বিরাট একটা চক্র যুক্ত আছে অ্যাজ পার এক্সাম্পল জিবি থেকে যেই মারা গেছে তার স্ত্রী এবং তার মেয়ের জামাই ছিল ডেড বডিটা গাড়িতে দেওয়া হয়েছে এবং বলে যে বাড়িতে নিয়ে যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা যাতে সৎকার করা এরা পোস্টমর্টম দাবি করেছিল পোস্টমর্টম সেখানে করেনি এবং ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত দেনি শুধু ডেড বডিটা দিয়ে রওনা করে দিয়েছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা খোলসা হওয়া দরকার যে এটার প্রকৃত রহস্যটা কী কারণ এটার মধ্যে CPM-এর বেশ কিছু লিডার জড়িত আছে এই খুনের সাথে এটা না আরও বহু অনেক ঘটনা ঘটে এটা এই চক্র সেখানে ইনক্লুডিং ডক্টর নাহলে একটা জীবির মতো হাসপাতাল থেকে একটা ডেড বডি চলে আসবে এখানে রাধানগরের উদ্দেশ্যে সেখানে ডাক্তার জানবে না তারা ডিমান্ড করেছে পোস্টমর্টম নাকচ করেছে ডেথ সার্টিফিকেট চেয়েছে তাও দেয়নি এটার ভিতরে কী রহস্য আছে সেটা আমরা কর্তৃপক্ষের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখছি যাতে একদম পুঙ্খানুপুঙ্খনো এটার সাথে কোথায় কী কী রহস্য আছে সেটা যাতে উদ্ঘাটন করা হয় এবং যারাই এটার সাথে যুক্ত আছে সেটা যাতে একটা দৃষ্টান্তমূলক সাক্ষী